আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির খবর জানাতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। জেসি, আজ চতুর্থ দিনের আওয়ামী লীগের ফর্ম বিতরণ কার্যক্রমের সবশেষ তথ্য আমাদের জানাবেন। স্বর্ণা, শনিবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির যে কার্যক্রম শুরু হয়েছিল আজকে তার শেষ দিন, এবং আজকে আসলে ফর্ম কেনার থেকে জমা দেওয়ার হারটায় আমরা বেশি দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় কার্যালয়ের নিচের তলায় ফর্ম জমা নেওয়া হচ্ছে, এবং সেখানে যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তাদের ফর্ম জমা দেবার আমরা প্রচণ্ড চাপ দেখেছি। একই সাথে বিল্ডিংয়ের বাইরেও আসলে প্রচুর চাপ দেখেছি, কারণ আজকে শেষ দিনে অনেকেই ফর্ম জমা দিতে এসেছেন। গত তিন দিনে আমরা দেখেছি যে 3000-এর বেশি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, কাজেই গত দুই দিনে যে পরিমাণ মনোনয়ন ফর্ম জমা পড়েছে আজকে তার থেকে দ্বিগুণ ফর্ম জমা পড়বে এটাই ধারণা করা হচ্ছে। তবে আমরা এটাও দেখছি যে শেষ দিনে কিন্তু মনোনয়ন ফর্ম কেনারও একটা হিড়িক রয়েছে। শেষ মুহূর্তে মন পরিবর্তন করে অনেকে এসেছেন মনোনয়ন ফর্ম কিনতে। আমরা বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশীর সাথে কথা বলেছিলাম, এবং তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে ফর্ম বিক্রির দাম এবার দ্বিগুণ করা হয়েছে, কাজেই অর্থ জোগাড় করে ফর্ম কিনতে আসতেও কিন্তু তাদের বেশ সময় লেগেছে, এবং শেষ মুহূর্তে তারা ফর্ম সংগ্রহ করতে এসেছেন। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম নাদেল, একটু তার সাথে কথা বলতে চাই। আপনারা ফর্ম বিতরণের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া মেনে ফর্ম বিক্রি করেছেন একটু যদি বলেন। দেখুন, বিশেষ করে 10-এর খ একটা কলাম রয়েছে, যাতে হঠাৎ করে কেউ এসে অথবা হাইব্রিড আমরা যাদেরকে বলি, বা দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় কেউ যেন এই সুবিধাটা নিতে না পারে, নমিনেশন হয়তো পাবে না। অনেকেই মনে করে যে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করা এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মিডিয়ার সামনে উপস্থাপন করে তার গুরুত্বটা অনেকেই বাড়ানোর একটা অপচেষ্টা হয়। এই কারণে আমরা দেখেছি যে তিনি কতদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, এবং ইতিপূর্বে তিনি কি কি পদে আওয়ামী লীগের ছিলেন, এই বিষয়গুলো আমরা যখন তার কাছ থেকে এটা ভোটার আইডির আমরা এটা ফটোকপি নেই, আসনের নাম্বার, নাম, প্রার্থীর নাম, মোবাইল নাম্বার, এবং তার সঙ্গে এই তিনটা পদের উল্লেখ করতে হয়, সেটা সাংগঠনিক পদ, সেটা দেখার পরে আমাদের যারা আমাদের বিভাগীয় যে টিমগুলো রয়েছেন, যারা মনোনয়নপত্র বিতরণ বিক্রির সঙ্গে জড়িত রয়েছেন, তখন তারা সেই প্রার্থীকে। আপনাকে ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে যাচাই বাছাই করে আসলে প্রার্থীদের মধ্যে ফর্ম বিতরণ করা হচ্ছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে অনলাইনের মাধ্যমে প্রার্থীরা ফর্ম কিনতে পারবেন এবং জমা দিতে পারবেন। আজ বিকেল 5টা পর্যন্ত শেষ সময়, এই সময়ের মধ্যেই প্রার্থীদেরকে ফর্ম সংগ্রহ এবং জমা দিতে হবে। স্বর্ণা, পরবর্তীতে আমরা আপনাদেরকে আবারও বিস্তারিত ফর্ম বিক্রির খবর জানাতে পারবো। বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তাহসিনা জেসি, এবং তিনি জানাচ্ছিলেন আওয়ামী লীগের ফর্ম বিতরণের সবশেষ কার্যক্রম সম্পর্কে। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।